অনলাইন শপিং কোম্পানির প্যাকেটে জ্যান্ত সাপ। প্যাকেট খুলতেই ফোঁস করে উঠল সাপ। ভয়ে তখন চিৎকার করছেন মহিলা, বাকিরাও আতঙ্কিত। কে জানত প্যাকেটের মধ্যে বিড়ে পাকিয়ে সেটা বসে রয়েছে। এমন ঘটনা চীনের এক মহিলা অনলাইনে নকল সাপ কিনতে অনলাইনে অর্ডার দিয়েছিলেন। নির্দিষ্ট সময়ে তার অর্ডার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। মনের আনন্দে প্যাকেট খুলতেই ঘটেছে বিপত্তি। একটা জ্যান্ত সাপ সেখান থেকে বেরিয়ে এসেছে। বোঝাও কাণ্ড এমন হয়। চীনা সংবাদ মাধ্যম জানিয়েছে, প্যাকেটের মধ্যে গুটিসুটি মেরে শুয়ে থাকা সাপটিকে প্রথমে নকল বলেই মনে করেছিল ওই চীনা মহিলা। বেশ রংচঙে খুশি হয়ে সেটা বের করতে গিয়েই বোঝেন নকল নয়, আস্ত জ্যান্ত সাপ সেটা। হৈ হৈ পড়ে যায় বাড়ি, মাথায় করে চিৎকার করে থাকেন মহিলা। কী হয়েছে তা জানতে এসেছিলেন প্রতিবেশীরাও। সাপ দেখে তারাও ভয় পেয়ে যান। পরে সাপটাকে মেরে ফেলা হয়, তাতেও ভয় কাটেনি মহিলার। খবর পেয়ে পৌঁছে যান বনকর্মীরা। তাদের বক্তব্য, গরমের কারণে হয়তো সাপটা ডেলিভারি ব্যাগের ভিতর ঢুকে গিয়েছিল। সাপটা নির্বিষ বলে জানিয়েছেন তারা। ঘটনার অভিযোগে আঙুল উঠেছে অনলাইন শপিং কোম্পানির বিরুদ্ধে। তাদের দাবি, কী করে সাপ ঢুকলো তা জানি না, এরকম এর আগে কখনো হয়নি। দেশি এবং প্রবাসী ভাইয়েরা, আমাদের এই চ্যানেল হতে যদি আপনারা লেটেস্ট নিউজ পেতে চান, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।